সরকার পদত্যাগের মাধ্যমে নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ সৃষ্টি করতে চতুর্থ দফায় দেশ জুড়ে অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি আগামী রোববার থেকে আটচল্লিশ ঘন্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো তাদের পক্ষ থেকে জানানো হয় আগামী রোববার সকাল ছটা থেকে মঙ্গলবার ভোর ছটা পর্যন্ত সারা দেশে এই অবরোধ কর্মসূচি চলবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন পুলিশের গ্রেফতার অভিযানের মুখে আত্মগোপনে থাকা রুহুল কবির রিজভি অজ্ঞাত স্থান থেকে এই সংবাদ সম্মেলন করেন রিজভি বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায় নিহত নেতাকর্মীদের হত্যার বিচার আহতদের সুচিকিৎসা এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা সারাদেশের নেতাকর্মীরা সহ হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে